হ্যালো স্টুডেন্টস অফ ক্লাস এইট, ওয়েলকাম টু মাই চ্যানেল রবীন্দ্র একাডেমি। আমার এই চ্যানেলে আজ আমি ক্লাস এইটের সায়েন্স চ্যাপ্টার ওয়ান ক্রপ প্রোডাকশন অ্যান্ড ম্যানেজমেন্ট বা ফসল উৎপাদন ও তার ব্যবস্থাপনা এই বিষয় নিয়ে আলোচনা করব। এটা আমার এই চ্যাপ্টারের প্রথম ক্লাস। যারা প্রথমবার আমার এই চ্যানেলটিকে দেখছো, সবাই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য। আজকের আমাদের যে চ্যাপ্টার সেটা হলো ক্রপ প্রোডাকশন অ্যান্ড ম্যানেজমেন্ট বা ফসল উৎপাদন ও তার ব্যবস্থাপনা। এই চ্যাপ্টারটা শুরু করার আগে প্রথমেই আমরা আমাদের ইতিহাসটা একটু জেনে নেব যে আজ থেকে 10,000 বছরেরও আগে, বিফোর 10,000 BC খ্রিস্টের জন্মের 10,000 বছর আগে যদি আমরা বলি, যখন আদি মানুষ ছিল, যখন মানুষ গুহায় থাকতো, একসঙ্গে সংঘবদ্ধ হয়ে বিভিন্ন জায়গায় গোষ্ঠীভাবে থাকতো, তখন কি হতো, ফসল উৎপাদন তখন মানুষ জানতো না। তখন প্রকৃতিতে পাওয়া বিভিন্ন রকমের ফলমূল এগুলো খেয়ে কিন্তু তাদেরকে জীবিকা অর্জন করতে হতো। তারা ক্রপ প্রোডাকশন করতো না বা ফসল উৎপাদন করতো না, তারা প্রকৃতিতে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের ফলমূল এগুলো কিন্তু তারা সংগ্রহ করতো এবং সেইগুলোকে কিন্তু খাবার হিসেবে ব্যবহার করত। এবং এক্সট্রিম কন্ডিশনে যখন তাদের খাবার অভাব দেখা দিত, তখন তারা এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যেত। এভাবে আস্তে আস্তে যখন খাদ্যের অভাব দেখা দিল এবং মানুষের সংখ্যা বাড়লো, সভ্যতার সঙ্গে সঙ্গে মানুষ বুঝতে পারলো যে গাছের বীজ লাগালে সেখান থেকে গাছ উৎপাদন হয় এবং সেই গাছ থেকে ফল বা ফসল পাওয়া যায়, সেই অভিজ্ঞতাকে নিয়ে মানুষ কিন্তু আস্তে আস্তে সেই চাষবাস বা ফসল উৎপাদনের দিকে এগিয়ে আসলো এবং সেখান থেকে কিন্তু এগ্রিকালচার বা ক্রপ প্রোডাকশনের কিন্তু আমাদের সূচনা হয়েছিল। আর আমরা আজকে সেই ক্রপ প্রোডাকশন নিয়ে আমরা আলোচনা করব আজকের আমাদের এই অধ্যায়ে। তাহলে প্রথমেই আমরা জেনে নেব ক্রপস বা ফসল বলতে আমরা কী বুঝি। ইউজুয়ালি সেম কাইন্ডস অফ প্ল্যান্টস গ্রোন অন এ ভাস্ট এরিয়া অফ ল্যান্ড আর নোন অ্যাজ ক্রপস। অর্থাৎ একই রকমের গাছ যদি আমরা অনেক বেশি জায়গা মধ্যে আমরা যদি ফলাই, তাহলে সেই গাছগুলোকে আমরা ক্রপস বলতে পারি। সেখানে আমাদের আমরা ধান ফলাই, আমরা গম ফলাই, সয়াবিন ফলাই, ভুট্টা ফলাই, এগুলো বিভিন্ন ধরনের ফসল যেগুলো আমরা বিশাল এলাকা জুড়ে আমরা যখন ফলাবো, তখন সেগুলোকে আমরা কিন্তু ফসল বা আমরা ক্রপস হিসাবে বলতে পারি। আর এই ক্রপস বা গাছ বা ফসল সেগুলো কিন্তু এক একটা গাছ এক একটা নির্দিষ্ট তার ফ্যাক্টরস আছে বা আমরা বলতে পারি তার একটা নির্দিষ্ট তাপমাত্রা, নির্দিষ্ট রকমের মাটি, নির্দিষ্ট রকমের আর্দ্রতা, নির্দিষ্ট রকমের বৃষ্টিপাত নিয়ে কিন্তু সে কিন্তু তার প্রোডাকশন হয় বা সে বড় হয় বা তার গাছ হয়। সব ঋতুতে সব রকমের গাছ আমরা কিন্তু দেখতে পাই না, বা আমরা যে বিভিন্ন রকমের খাবার খাই আমরা দেখেছি আমাদের বিভিন্ন সময়ে, যখন আমরা ফুলকপি শীতের সিজনে আমরা খাই, সেখানে আমরা আমাদের গ্রীষ্মের সিজনে আমরা ঝিঙা বা অন্যান্য ফসল আমরা কিন্তু খাই। অর্থাৎ দেখা যাচ্ছে যে বছরের সব ঋতুতে কিন্তু সব রকমের ফসল কিন্তু ফলানো সম্ভব হয় না। আর সেটা কেন হয় না, তার কারণ হলো ডিফারেন্ট টাইপস অফ যে ক্রপস আছে তাদের জন্য বিভিন্ন ফ্যাক্টরস ডিপেন্ড করে। সয়েল বা মাটি সেটা একটা ফ্যাক্টর, টেম্পারেচার বা তাপমাত্রা এটা একটা ফ্যাক্টর, হিউমিডিটি বা আর্দ্রতা, বাতাসের আর্দ্রতা, বাতাসের জলের পরিমাণকে তার আর্দ্রতা বলা হয়, সেটা উপর ডিপেন্ড করে। রেইনফল কতটুকু বৃষ্টিপাত হবে সেটার উপর ডিপেন্ড করে কিন্তু ফসল বিভিন্ন ঋতুতে বিভিন্ন হয়। এছাড়াও ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কিন্তু তার যে ভূপ্রকৃতি অনুসারে কিন্তু সব জায়গায় কিন্তু সব রকমের মাটি নেই, সব রকমের আবহাওয়া নেই, সব রকমের তাপমাত্রা নেই, সেই কারণে সব জায়গায় সব রকমের কিন্তু আমরা ফসল ফলাতে পারি না। আর এই জন্যই আমাদের যে ফসল যেগুলো ফলাই সেগুলোকে মূলত ঋতু অনুসারে দুটি ভাগে ভাগ করা হয়েছে। একটাকে বলা হয়
খরিফ ক্রপস, আরেকটাকে বলা হয় রবি ক্রপস। খরিফ ক্রপস যেটাকে আমরা বর্ষাকালীন ফসল বলতে পারি এবং রবি ক্রপস যেটাকে আমরা শীতকালীন ফসল বলতে পারি। খরিফ ক্রপসের মধ্যে রয়েছে যেমন ধান, তুলা, ভুট্টা, সয়াবিন। এগুলাতে কী হয়, বেশি পরিমাণে বৃষ্টিপাতের প্রয়োজন হয়, তাপমাত্রা বেশি প্রয়োজন। গ্রীষ্ম ঋতুতে তাপমাত্রা বেশি হয়, সূর্যের আলো তাপ বেশি থাকে, তো তাপমাত্রার বেশি প্রয়োজন হয় জুন থেকে অক্টোবর মাস পর্যন্ত। সেই সময়ে গ্রীষ্মের ঋতু, সেখানে বেশি বৃষ্টিপাত এবং সূর্যের আলোর প্রখরতা বেশি থাকে, তখন সেই ফসলগুলো ভালো হয়। সেখানের মধ্যে আমরা ধান, তুলা, ভুট্টা, সরিষা এগুলো আমরা উদাহরণ হিসেবে বলতে পারি। এছাড়া রয়েছে রবি ক্রপস বা শীতকালে যে ফসলগুলো আমরা ফলাই, সেখানে নভেম্বর থেকে এপ্রিল মাস পর্যন্ত সেগুলা মূলত ফলানো হয় এবং সেই ফসলগুলোতে শীতের সময় সূর্যের প্রখরতা কম থাকে, অর্থাৎ সেই ফসলগুলোর জন্য কম টেম্পারেচারের প্রয়োজন হয়, বৃষ্টিপাতও কম হয়, অর্থাৎ জলেরও কম প্রয়োজনীয়তা পড়ে, জলসেচের প্রয়োজনীয়তা কম হয়। সেখানে আমরা গম, সরিষা বা ডাল এই ধরনের ফসল কিন্তু আমরা ফলাই। এছাড়াও আমরা বিভিন্ন রকমের উদাহরণ আমরা নিতে পারি রবি ক্রপস বা খরিফ ক্রপস সম্পর্কে। আর এই হলো মোটামুটিভাবে আজকের আমি যে বিষয়গুলো বললাম সেটা আবার একবার বলে দিচ্ছি। ক্রপস বিষয়টা কী এবং সেটা কিসের উপর ডিপেন্ড করে আমরা ক্রপসকে প্রোডাকশন করি, ক্রপস সিজন অনুসারে কত প্রকারের হয়, খরিফ ক্রপস এবং রবি ক্রপস, তার কোন ঋতুতে খরিফ ক্রপস হয়, কোন ঋতুতে রবি ক্রপস হয়, তার জন্য কী ধরনের বৃষ্টিপাতের প্রয়োজন, তার টেম্পারেচার কোনটাতে বেশি কোনটাতে কম, তার উদাহরণ আমি দিয়েছি। আশা করি এই আমার প্রথম ক্লাসটি তোমাদের জন্য উপকারে আসবে। আমি পরবর্তী সময়ে এগ্রিকালচার সম্পর্কে বা কৃষিকাজ সম্পর্কে আমি বিস্তারিত বলবো, কৃষিকাজের বিভিন্ন ধাপ সম্পর্কে আমি বলবো এবং ক্রপ প্রোডাকশন না শুধু সেখানে ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপনা রয়েছে সেগুলি আমরা আস্তে আস্তে আমার ভিডিওতে তোমরা পাবে। যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।